ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। সকাল থেকে শুরু, যেভাবে প্রতিটা বার্থডে শুরু হয় সেভাবে পরিবারের সঙ্গে, কিন্তু এই জন্মদিনটা আমার জন্য একটু এক্সট্রা স্পেশাল, কারণ কি প্রথমবার আমি হয়তো আমার জন্মদিনের দিন মিডিয়ার সঙ্গে দেখা করছি, আলাপ করছি, আমার ফ্যান্সদের সঙ্গে আজকে দেখা করেছি, আজকে খুদে খুদে ফ্যান্সদের সঙ্গে দেখা করতে চলে এসেছি যারা বুমেরাং দেখছে। তো দিস ইজ আ ব্র্যান্ড নিউ বার্থডে ফর মি, আমার এই বছর 7 বছর পূর্ণ হয়েছে অভিনেত্রী হিসাবে। তো আমিও জানি না কেন, বাট আই থিঙ্ক দিস 7th ইয়ার ইজ ভেরি স্পেশাল ফর মি, আমার একটা ভাইব হচ্ছে। অ্যান্ড যেরম হয় মায়ের হাতের রান্না, যেটা সবাই জানে, সেটা সবারই স্বাভাবিক। তো সেটা আছে আমার দাদা, আমার বৌদি, আমার ভাইজি, নিস, মায়েরা, এরা সবাই এসছে দিল্লি থেকে আমার সাথে সেলিব্রেট করার জন্য। এবং আজকে আমি বলেছিলাম যে আমি আজকে, বিকজ নর্মালি সবাই জানে যে আমি বেরোই না আমার জন্মদিনের দিন, আমি বাড়িতেই থাকি, 3 দিন কোনো ফোন ধরি না, কিচ্ছু না। কিন্তু ওয়েন আই ডিসাইডেড যে না, আজকে আই উইল মিট এভরিবডি, তোমাদের, বিকজ তোমরাও আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, অ্যান্ড এটা ইজ দ্য গসপেল ট্রুথ, মানে সবাই জানে তাই। সো আই থট যে আজকে শুধু পরিবারের সঙ্গেই না, আমার এই যে এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমরা সবাই, তোমাদের সঙ্গেও সেলিব্রেট করো। মায়ের হাতের কোন রান্নাটা বেশি ফেভারিট? আই থিঙ্ক দ্য পায়েস সকালবেলা, অ্যান্ড আই লাভ লুচি পায়েস, তো সেটা ইজ দ্য বেস্ট। প্রচুর কেক কাটা হয়েছে কালকে রাত্রিতে, প্রচুর কেক কাটা হয়েছে আজকে সকালে, অনেক অনেক কটা, মানে অ্যান্ড প্রচুর কেক খাওয়া হয়েছে। মানে আমি ওয়েট করছিলাম, আমি কাটার থেকে বেশি কেক খাওয়ার জন্য বেশি আগ্রহী যে কখন আমি খাবো, তো সেইগুলো নিয়ে। আর যটা কেক কেটেছি প্রত্যেকটা আমি খুব খুশি রেখেছি। সারপ্রাইজ ওই যে দিল্লিতে ছিল দেবদা, না না না, দেব ওয়াজ অলসো দেয়ার। সো দিন এখনো শেষ হয়নি, আই এম রেডি ফর মোর সারপ্রাইজেস, আসুক আরো দেখি, তোমরা বলো। আরেক সুপারস্টার কি বললো যার সঙ্গে ছবি হলো? আমার সকাল থেকে কথা হয়নি, বাট এই মুহূর্তে আমার মনে হয় যে তার সাথে পর্দার বাইরে না, পর্দার ভেতরেই দেখা করতে আমি চলে এসেছি উইথ বুমেরাং। সো না, অফকোর্স আমাকে মেসেজ করেছে, যেরকম তো আজকে একদিন আমার ফোনটা আমার হাতেই নেই, তবু ওকে মায়েরাকে বলেছি ফোনটা রাখো, জাস্ট রাখো, জাস্ট ইন কেস। বাট আমার এখনও কথা হয়নি, আমি তো সব মিটিয়ে সবার সঙ্গে কথা বলবো, বাট ইয়াস, হি সেন্ড মি হিজ উইশেস, বেস্ট উইশেস অ্যাজ অলওয়েজ। সো হ্যাঁ, আজকে আমার আর পছন্দ সেজেছো? আমার আজকে আমি তোর, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা দুজনে প্ল্যান করার চেষ্টা, হ্যাঁ মানে টুইনিং, বাট উই সিলেক্টেড, সেটাই হয় আমাদের প্রত্যেকটা বার্থডেতে, আমার প্রত্যেকটা বার্থডেতে মায়েরা চয়েসেই আমার জামা কাপড় হয়, আমার বার্থডে কেকসও ওর চয়েসে হয়। সো হ্যাঁ, ও ভেরি স্পেসিফিক যে ও কী চায় আমার বার্থডেতে, এবার আমাদের কেকও আমরা একসাথে কাটি। বুঝতে পারি প্রথম মিষ্টা কার তরফ থেকে পেলে? আমার অ্যাকচুয়ালি এই প্রথম মিষ্টা খুব স্পেশাল ছিল এই বছরটা, আমি কেন বলছি আরও বেশি, এই বছর আমি আমার প্রথম মিষ্টা পেয়েছি আমার দিদা দাদুর কাছ থেকে, তারা 94 এবং 85, তারা 4 বছর কোভিডের কারণে বেরোয়নি বাড়ি থেকে, এবং ওরা 4 বছর পর, ওরা কোনো ভ্যাকসিনেশনও নেয়নি, সো 4 বছর পর বললো যে এই যে বাড়ির মধ্যে, আর সবসময় আমি আমার জন্মদিনটা আমার দিদা দাদুর পরিবারের সঙ্গে খুব মানে এনজয় করতে পছন্দ করি, অ্যান্ড অবভিয়াসলি কোভিডের কারণ থেকে ওরা আর বেরোয় না, আমি ওদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসি, কিন্তু এইবার আমার দিদা দাদু বলেছে না আমরা আসবো, অ্যান্ড দে কেম, অ্যান্ড আমার দিদা দাদু এসে আমাকে প্রথম বিষ্টি ওদের কাছ থেকে পাই, এবং ওরা আমার সাথে নাচেও ডান্সও করে। সো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক মা, দাদা, ফ্যামিলি, ফ্রেন্ডস, দিদা দাদু সবার সঙ্গে একসঙ্গে একটা উইশ পেয়েছি আমি। ফাইনালি দর্শকদের কি বলবো যারা এত ভালোবাসা দিচ্ছে তার বুমেরাং সুপারহিট? অনেক 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, মানে শুধু আমার দিক থেকেই না, আমার পুরো টিমের তরফ থেকে আমি আজকে বলতে চাই যে বুমেরাং যে পরিমাণে ভালোবাসা পেয়েছে, ভালো লাগা পেয়েছে, যেভাবে দর্শক এরমভাবে দেখেছে, যেভাবে বাড়ির সব থেকে বয়স্ক ব্যক্তি থেকে সব থেকে কুদে, মানে ও বুমেরাং এমনভাবে এনজয় করছে, যে কারণে আজকে আবার বাচ্চাদের জন্য আমরা শো করছি, বিকজ আমরা দেখেছি এত বাচ্চারা ভালোবেসেছে, আমি খুব 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 খুশি, আমি কল্পনায় ভাবতে পারিনি যে বুমেরাং এই পরিমাণে মানুষের ভালো লাগবে, বাচ্চাদের ভালো লাগবে, বড়দের ভালো লাগবে, জানতাম একটা আত্মবিশ্বাস ছিল কিন্তু এতটা যে ভালোবেসে ফেলবে ভাবিনি। সো থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি, আমি তো খুশি এবং আমার টিমও খুব খুশি। কোন হাসিটা? আচ্ছা তোমরা সবাই মিলে আমার সাথে সেই হাসিটা করো।
হ্যাঁ আমি করবো তাহলে, আমাকে একটা ক্যামেরা করতে হবে না? সো ঠিক আছে, এটার জন্য আমরা আবার মনে এবার হাসি দেখতে গেলে আবার টিকিট কেটে দেখতে হবে। থ্যাংক ইউ।